আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা এতদিন ধরে অধিক আগ্রহে অপেক্ষা করছেন ডিগ্রি ফার্স্ট ইয়ারে ভর্তি হওয়ার জন্য, তো তাদের অপেক্ষার প্রহর শেষ। গতকালকে ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ এর যে অফিসিয়াল পেজটি রয়েছে আমাদের এডুকেশন বিষয়ে, যেখানে সকল নোটিশ দেয়া থাকে, সরকারি যে ওয়েবসাইটটি এডুকেশন বিডির, সেই ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন গতকাল 16 সেপ্টেম্বর 2022 তারিখ সংবাদ বিজ্ঞাপন দিয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ স্নাতক পাস শ্রেণীতে ভর্তির আবেদন আগামী 18 সেপ্টেম্বর থেকে শুরু হবে। তো আমরা বিজ্ঞাপনটি ডাউনলোড করে নিই। বিজ্ঞাপনটি আমি ওপেন করি, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ স্নাতক পাস শ্রেণীতে ভর্তির আবেদন আগামী 18 সেপ্টেম্বর থেকে শুরু। তো নোটিশটি আমরা একবার পড়ে নিই। জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক পাস কোর্স পাঠদানকারী কলেজ সমূহ 2021-22 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক পাস শ্রেণীতে ভর্তির লক্ষ্যে অনলাইনে প্রাথমিক আবেদন আগামী 18 সেপ্টেম্বর বিকাল 4টা থেকে শুরু হয়ে 11 অক্টোবর 2022 তারিখ রাত 12টা পর্যন্ত। এখানে আপনারা ডিগ্রি প্রথম বর্ষে ভর্তি হওয়ার জন্য আপনাদেরকে আগামী 18 তারিখ থেকে অনলাইনে একটি আবেদন করতে হবে। বিকাল 4টা থেকে আবেদন করতে পারবেন হচ্ছে 11 অক্টোবর 2022 তারিখ রাত 12টা পর্যন্ত। তো আপনার এই সময়ের মধ্যে আপনার ভর্তি যদি অতি আপনি ইচ্ছুক, অবশ্যই আপনাকে অনলাইনে একটি আবেদন করতে হবে। এরপরে আবেদন করার জন্য কিছু শর্ত রয়েছে। আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে অনলাইনে ফর্ম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি 250 টাকা। 250 টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে 12 অক্টোবর 2022 তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে। আবেদন করার পরে এটা আপনার মোবাইল ব্যাংকিং, মানে যে যে কলেজে আপনি ভর্তি হতে ইচ্ছুক ওই কলেজের যে একটি নির্ধারিত মোবাইল ব্যাংকিং নাম্বার রয়েছে, ওই নাম্বার আপনার 250 টাকা জমা করতে হবে। এবং যারা এই শিক্ষাবর্ষে ভর্তি হবে, ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে, এখানে আপনার আবেদনের লাস্ট ডেট হচ্ছে আপনার 12 অক্টোবর এবং ক্লাস শুরু হবে ওর পরবর্তী মাসে, তো 9 নভেম্বর 2022 তারিখ থেকে ক্লাস শুরু হবে ডিগ্রি প্রথম বর্ষের। এবং ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিষয়ক যে ওয়েবসাইট রয়েছে nu.ac.bd/admission, এই লিঙ্কে আপনি গেলে দেখতে পারবেন এর বিষয়ে যত বিস্তারিত, এবং এর যদি বিশেষ কোনো নোটিশ থাকে সেটাও আপনি ডিগ্রি পাস ইম্পর্টেন্ট নোটিশ অপশনে গেলে আপনি জানতে পারবেন। তো আমরা nu.ac.bd/admission-এর এখানে পেজেসগুলো গেলাম, আর যেহেতু আমাদের ডিগ্রিটা এখনো দেয়নি, আমাদের ডিগ্রিটা হচ্ছে আগামী 18 তারিখ থেকে এখানে এডমিশন আসবে। তো আপনি যদি অনলাইনে আবেদন করতে চান সেক্ষেত্রে আপনি এখানে ডিগ্রিতে আসবেন। ডিগ্রিতে আসার পর এখানে অ্যাপ্লাউড ডিগ্রি, এখানে আপনি ক্লিক করলে এখানে আপনার সাইট আসবে। সাইটে এখনো ইরর রয়েছে, এটা আপনি 18 তারিখ বিকাল 4টার পর থেকে ওখান থেকে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন, অথবা আপনার নিকটবর্তী কোনো কম্পিউটারের দোকানে গেলে আপনি আবেদন করতে পারবেন। তো ডিগ্রি প্রথম বর্ষে ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে রাখুন, এবং 18 তারিখের পরে আমরা আমাদের পরবর্তী ভিডিওতে আমরা দেখিয়ে দেবো কিভাবে আপনি অনলাইনে ভর্তির জন্য আবেদন করতে পারবেন এবং কোন কোন প্রসেস আপনার ভর্তির জন্য দরকার হবে। তো A to Z সম্পূর্ণ প্রসেস আমাদের ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো, এবং আমাদের চ্যানেলে আমরা বিভিন্ন পরীক্ষার সাজেশন দিয়ে থাকি। দেরি না করে এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমাদের আপডেট এবং নিত্য নতুন সকল ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যায় আপনার নোটিফিকেশন বারে। তো এতক্ষণ ধৈর্য ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে থ্যাংক ইউ সো মাচ, এবং ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন, এবং ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং আপনার বন্ধুবান্ধব যদি কেউ থাকে যে ডিগ্রি প্রথম বর্ষে ভর্তি হবে, অবশ্যই তাদেরকে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।